প্রায় তিন বছর পর সাব্বির রহমান জাতীয় দলে ফেরায় নির্বাচকদের কাছে একজন সাংবাদিকের প্রশ্ন, ঠিক কোন পারফরমেন্সের ভিত্তিতে স্কোয়াডে সাব্বির? এমন প্রশ্নের পর কৌতূহলী মনে উঁকি দিল পরিসংখ্যান খোঁজার ভাবনা। সংখ্যার খেলা ঘেঁটে দেখা গেল শেষ দুটো ঘরোয়া টি টোয়েন্টি আসরের কোনোটাতেই সাব্বির ছিলেন না সেরা ৩০ রান সংগ্রাহকের তালিকায়। এমনকি দল থেকে বাদ পড়ার পর কখনোই কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের সেরা ২০ জন রান সংগ্রাহকেরও একজন হননি সাব্বির। তবুও এই হার্ড হিটার দলে ডাক পেয়েছেন অভিজ্ঞতার ভিত্তিতে। মূলত তারুণ্যের খেলা টি টোয়েন্টিতে অভিজ্ঞতার মূল্য নির্বাচকরা দিয়েছেন, বলা যায় দিতে বাধ্য হয়েছেন শুধুমাত্র এতদিন ধরে যারা নিয়মিত স্কোয়াডে ছিলেন তাদের অফ ফর্মের কারণে। সাব্বিরের এই ঘটনা প্রতীকী। জাতীয় দলে যেসব ক্রিকেটার ডাক পান কিংবা ম্যাচ খেলেন তাদের অধিকাংশই পারফর্ম করে বা রীতিমতো হাক ঢাক ফেলে না, বরং সুযোগ পান অন্যের ব্যর্থতায়। কোনো একটা টুর্নামেন্টে ন্যূনতম ভালো না খেলেও দলে ফেরার এমন ঘটনা আবার ব্যাটারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। খুব সহজেই প্রশ্ন আসতে পারে, সাব্বিরের সঙ্গে যে সৌম্যকে এশিয়া কাপের দলের জন্য ভাবা হচ্ছিল সেই সৌম্য বা কোথায় পারফর্ম করেছিলেন? ডিপিএল কিংবা বিপিএল সব জায়গায় যে বাহাতি সুপার ফ্লপ, এভাবেই টুর্নামেন্টে পারফর্ম করার অভ্যাস না থাকাই কি জাতীয় দলে ফিরে পারফর্ম করা ক্রিকেটারদের জন্য অনেকটাই অসম্ভব হয়ে যায়? এটা ঠিক না, কিছু ওর এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিপিএলে খুব একটা 50 ওভার কিন্তু খুব একটা খারাপ খেলে, তো সেই হিসাবে সাব্বির রহমানকে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মের মধ্যে রেখেছি এ টিমে, যেখানে ও ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছে তিনটা ওডিআই খেলবে। তারপরে কিন্তু এই এক্সপিরিয়েন্সে যদি ওর জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম, তারপরে কামব্যাক করে টি টোয়েন্টি ফর্ম্যাটটা খেলবে। তো আমি আশা করছি ওর এক্সপিরিয়েন্স এবং টাইগার্সের যে প্র্যাকটিসের নেটে ছিল ওর এইচপির সাথে যে প্র্যাকটিসগুলি করেছে, আশা করছি এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে জাতীয় দলের পরে ভালো। পারফর্ম না করে জাতীয় দলে ডাক পেয়ে কিংবা কামব্যাক করে ব্যর্থ হয়েছেন এমন তালিকা করলে হয়তো বলে শেষ করা যাবে না। পারভেজ ইমনের কথাই ধরা যাক, অভিষেকের আগে শেষ ৬ মাসে কোনো টি টোয়েন্টি খেলেননি, শেষ ১ বছরে ইমন ২০ ওভারের কোনো ম্যাচ খেলেছিলেন মাত্র একটা, সেখানেও পারফর্ম না করে আচমকাই দলে ঢুকে গেছেন, ওই যে অন্য সতীর্থদের ব্যর্থতায়। ইবাদত তাই, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখনও অভিষেক না হওয়া এই পেসার টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অন্যের ব্যর্থতায়। যদিও নির্বাচকদের দাবি বিপিএলে ভালোই বোলিং করেছেন সিলেট এক্সপ্রেস, কিন্তু ৫ ম্যাচে ৭.৫-এর বেশি ইকোনমিতে ৬ উইকেট নেওয়া একজন বোলার ভালো বোলিং করেছেন এমন যুক্তি আপনি বিশ্বাস করেন তো? আফনান পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।